সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সব? আশা করি সবাই খুব ভালো আছো। তুর্কির হরর সিরিজ সিকিনের দ্বিতীয় পর্ব সম্পর্কে জানতে চলেছি। তো এই সিরিজের শুরুতে সিকিন পার্ট ওয়ান এবং পার্ট টুর এই ঘটনাগুলো যে সত্যি তার কিছু প্রমাণ আমাদের বলা হয়। এর সাথে এটাও বলা হয় যে যে কবরস্থানে এই ঘটনাগুলো ঘটেছিল এই সিনেমার শুটিংও সেখানে করা হয়েছে। মানে আমি বিষয়টা আবার বুঝিয়ে বলছি, সিচিনে আমরা যে কাহিনীটা দেখতে চলেছি, সরি আমি এতক্ষণ সিকিন সিকিন বলছিলাম। তো যাই হোক, এই কাহিনীগুলো সম্পূর্ণ বাস্তব ঘটনার উপর নির্মিত। তো কথা না বাড়িয়ে আমরা মূল সিনেমার কাহিনীতে চলে যাচ্ছি। তো সিনেমার শুরুতে আমরা পাই একটা লোক উজু করে একটা পাত্রে অ্যাসিড ঢেলে বাড়ির ভেতরে যায়, আর তখন ভেতর থেকে আমরা একটা মেলি গলার চিৎকার শুনতে পাই, মানে হয়তো সে কাউকে অ্যাসিড মেরেছে। আর এরপর লোকটি করে কি, আরেক বোতল অ্যাসিড নিয়ে আসে এবং নিজে খেয়ে আত্মহত্যা করে। আর এরপর ঘটনা চলে আসে তার 22 বছর পর, যেখানে আমরা 2013 সালের সিন দেখতে পাই এবং একটি পরিবারে আমরা তিনজন সদস্য দেখতে পাই। যেমন মা ছিল হিকরান, যে একজন হাউস ওয়াইফ, পিতা ছিল আদনান, যে একটা হোটেলে চাকরি করত, এবং তাদের 2 বছরের একটা বাচ্চা ছিল যার নাম হচ্ছে বিরল। তো এই হিকরানকে কিন্তু আমরা সিকিনের পার্ট ওয়ানে দেখেছিলাম, এবং পার্ট ওয়ানে ওই যে নূর যে একটা কবিরাজের সাথে গিয়ে দেখা করে তার সাথে কিন্তু এই মেয়েটি ছিল। তো যাই হোক, আজকে বিরলের 2 বছর পূর্ণ হবে, মানে জন্মদিন রাত্রে অনুষ্ঠান হবে। তো এর জন্য হিকরান রান্নাঘরে রান্না করছিল আর বিরল ঘরে খেলা করছিল। কিন্তু তখন হঠাৎ করে খেলার সময় আলমারি বিরলের উপর পড়ে এবং বিরলের জন্মদিনে বিরলের মৃত্যু ঘটে। আর এরপর দৃশ্য চলে আসে 3 মাস পর, আমরা দেখি তখনও আদনান এবং হিকরান, মানে বাবার মা, তাদের ছেলে বিরলকে হারানোর দুঃখ ভুলতে পারেনি। আর স্বামী আদনান কিন্তু এখনো তার স্ত্রীকেই দায় করত তার ছেলের মৃত্যুর জন্য, মানে ও ভালো মতো দেখাশোনা করতে পায়নি, এই জন্যই তো মৃত্যুটা হয়েছে। আর এদিকে হিকরানও কিন্তু মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে এবং প্রতিদিনই সে কবরের কাছে যেত, এবং বিরলের একটা বক্স ছিল, সে বক্সে রাখা জামা এবং পুতুলি ছিল তার স্মৃতি ধরে রাখার মতো একমাত্র মাধ্যম। আর এদিকে আমরা দেখি আদনানও তার পুরনো ভিডিওগুলো এবং ছবিগুলো দেখে তার কথা সবসময় মনে করত। তো এখানে আমরা দেখি দিন দিন আদনান এবং হিকরানের মধ্যে সম্পর্ক আস্তে আস্তে খারাপ হতে থাকে শুধুমাত্র বিরলের জন্য। তো হঠাৎ করে এর মধ্যে একদিন কি হয়, আদনান পুরোপুরি একেবারে স্বাভাবিকভাবে, যেন কোনো কিছুই হয়নি, সে আগের মতো বাড়ির ভেতর ফেরে এবং বলে, পথে আমার ভাই বিরলের সাথে দেখা হয়েছিল এবং সে আমাকে জানিয়েছে তারা তাদের ছেলের নাম বড় ভাইয়ের নামে রেখেছে। তো এখানে হিকরান এক ধরনের শক খেয়ে যায় যে আদনানের বড় ভাই আবার কে। আর তখনই ডোরবেল বাজে আর বাইরে থেকে আদনান বলতে থাকে, দরজা খোল, তাড়াতাড়ি দরজা খোল। তো তখন তো হিকরান পুরো শক হয়ে যায় যে একটু আগে তাহলে কে ঢুকলো। তো এটা কি আসলে হিকরানের হ্যালুসিনেশন, মানে মাথার সমস্যা ছিল, নাকি কোনো কালো জাদুর প্রভাব ছিল, সেটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো। তো যাই হোক, এরপর হিকরান করে কি, তার বান্ধবী আয়নুর কাছে এসব কিছু বলে আর সে বলে চলো ভালো একটা কবিরাজের কাছে যায়, কিন্তু হিকরান রাজি হয় না। আর এরপরের দৃশ্যে আমরা গ্রামে থাকা হিকরানের মা এবং বোবা দাদিকে দেখতে পাই, যারা নামাজ আদায় করছিল। আর এদিকে হিকরান বিভিন্ন জায়গায় বোরকা পরা দুটি ভয়ঙ্কর মহিলাকে বারবার দেখতে পাচ্ছিল, যেমন রাস্তায়, বিরলের কবরের পাশে ইত্যাদি স্থানে। আর এক রাতে সে ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখে যে একটা মহিলার পেট থেকে বাচ্চা নয় বরং একটা পুতুল কেটে বের করা হচ্ছিল। আর এই শীতচীন সিনেমাতে কিন্তু এই দৃশ্যগুলো দেখতে খুবই ভয়ানক, গায়ে একবারে কাটা দিয়ে ওঠে। তুমি তো জাস্ট নর্মাল একটা এক্সপ্লেন দেখছো, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যখন মাঝরাতে একা একা এটা দেখতে যাবে, সিরিয়াসলি ভাই তুমি বিছানায় মুতে দেবে। তো যাই হোক, অন্যদিকে আদনান যেহেতু, মানে ওর স্বামী যেহেতু ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, সেজন্য সে আদনানকে এসব ব্যাপারে কিছু জানাতেও পারছিল না, মানে যেহেতু ক্লোজ নেই। কিন্তু হিকরানের সাথে এরকম অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকবে, এমনকি একবার কিছুক্ষণের জন্য তার ছেলে বিরলের যে পুরনো কাপড় চোপড় ছিল সেগুলো গায়েব হয়ে যায়। আর এরপর বক্স যখন খোলায় তখন দেখতে পায় বক্সের ভেতরে রক্তের মধ্যে বিরলের ছবি ডোবানো রয়েছে এবং একটা পুতুল রয়েছে। তো এই ঘটনার পর হিকরান তো চরম ভয় পেয়ে যায় এবং সে তার বান্ধবীর সাথে আবদুল্লাহ কবিরাজের কাছে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তো সেখানে যাওয়ার পরে আবদুল্লাহ সবকিছু শোনে এবং আরো বিস্তারিত জানার জন্য একটা কাগজের মধ্যে হিকরানের নাম 3 বার লেখে এবং হিকরানের আঙুলের 1 ফোঁটা রক্ত লাগিয়ে সেই কাগজ পানিতে ভিজিয়ে কিছুটা ধোয়া পরে আর তারপর তার সামনে বসে থাকা সাদা চুলের একটা ছেলেকে সেই পানি পান করিয়ে দেয়। তো এখানে আবদুল্লাহ ওঝা হযরত সুম্মে রাদিয়াল্লাহু তাআলা এবং আবু জাহেলের কাহিনী বলে যে কিভাবে নিজেদের মানুষ নিজেদেরকে ক্ষতি করতে চাইতো, মানে আবু জাহেল সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করতে চাইতো। আর এরপর হিকরানকে সে বলে, আল্লাহ তাআলা যেভাবে আমাদের সৃষ্টি করেছে ঠিক সেভাবে শয়তান এবং জিনদেরও সৃষ্টি করেছে এবং শয়তান বা খারাপ জিনদের দ্বারাই মূলত এইসব কালো জাদু করা হয়ে থাকে। তো যাই হোক, এরপর ওঝা দোয়া পড়া শুরু করে এবং এরপর ওই বাচ্চাটির ভেতরে ভালো জিন আসে, মানে ওই ছেলেটি পজেস্ট হয়ে যায় এবং পানির মধ্যে দিয়ে ওই জিনটি ওঝার প্রশ্নের উত্তর দিতে থাকে। বিষয়টা আমি বুঝিয়ে বলছি, এরকম আমাদের দেশে অনেক কবিরাজ আছে যারা জিন পালে একটা ভালো জিন থাকে, তো সে করে কি তার ভালো জিনটাকে ডাকে, তারপরে কার কি হয়েছে কি সমস্যা ওই জিনের কাছ থেকে সব জানতে থাকে, এবং এরকম 2-1টা জায়গায় আমি বাস্তবে গিয়েছিলাম। তো যাই হোক, ওখান থেকে সে জানতে পারে যে হিকরানের কোন একটা আন্টি তার বিরুদ্ধে কালো জাদু করেছে। তো এরপর ওঝা হিকরানকে জিজ্ঞেস করে, তোমার আন্টিদের সম্পর্কে বলো। তো হিকরান তখন বলে, আমার 2 আন্টি আছে, একটা হচ্ছে আমার মায়ের সাইড থেকে যে আমার খালা, তার মৃত্যু 22 বছর আগে হয়েছে, আর একটা হচ্ছে আমার পিতার সাইড থেকে যে হচ্ছে আমার ফুপু, যাদের সাথে আমাদের সম্পত্তি নিয়ে অনেক ঝামেলা এবং কয়েক বছর ধরে আমাদের কোনো যোগাযোগই নেই, আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। আর আমার জন্মের সময় 22 বছর পূর্বে আমার পিতা মারা গিয়েছে। তো তখন আমরা জানতে পারি সিনেমার প্রথমে যে লোকটি অ্যাসিড খেয়ে আত্মহত্যা করে সেটাই হিকরানের পিতা ছিল। আর এরপর ওঝা তাকে বলে, তোমার উপর খুব ভয়ঙ্কর একটা কালো জাদু করা হয়েছে যেটাকে 41 সেলাই জাদু বলা হয়, আর এটা খুব ডেঞ্জারাস ধরনের জাদু এবং
বিভিন্ন কুফুরি কালাম করে মানে দোয়া দরুদ উল্টা করে পড়ে তারপর পুতুলের মধ্যে সুই সুতা দিয়ে এই ধরনের জাদু করা হয় এবং এই ধরনের জাদু যারা করে তারা খুবই খারাপ মনের মানুষ হয় মানে মানুষরূপী শয়তান এবং এটা হয় তোমার ফুফু করেছে নয় তোমার খালা করেছে এবং যতদিন তুমি জানতে না পারবে যে এই জাদুটা কে করেছে কেন করেছে ততদিন পর্যন্ত তুমি আয়তাল কুরসির আমল পড়ো আয়তাল কুরসির আমলটা যারা হিন্দু তাদেরকে বুঝিয়ে বলছি আয়তাল কুরসি হচ্ছে আমাদের মুসলিম ধর্মে খুব শক্তিশালী একটা দোয়া এটা পড়লে জিন ভূত বা কোনো কিছু কাছে চাপতে পারে না আর এখানে উল্লেখ্য বিরলের মৃত্যুর আগে হিকরান রেগুলার আয়তাল কুরসির আমল করত কিন্তু মৃত্যুর পরে সে ওই আমলটা করা ছেড়ে দিয়েছে আর এই জায়গাটা আমাদের নোট করে রাখতে হবে যে বিরলের মৃত্যুর পরে হিকরান কিন্তু আয়তাল কুরসির আমল করা ছেড়ে দিয়েছিল আর এর পরের দৃশ্যে আমরা দেখি হিকরান বাড়িতে আবারও ভয়ঙ্কর কিছু দেখে যেখানে সে দেখে তার মা হিকরানের দেখা ওই দুই মহিলার জিব্বাতে সুই ফুটাচ্ছিল আর এটা দেখার সাথে সাথে সে বেরিয়ে পড়ে আর সে তার মায়ের কাছে যেতে চায় তো মায়ের কাছে সে যখন যায় তখন তার মায়ের সাইডের যে খালা রয়েছে যে তার উপর কালো জাদু করতে পারে তার সম্পর্কে জিজ্ঞেস করে তো এটা শুনে তার মা বলে তোমার খালু জুয়া খেলতো এবং সব হারিয়ে একদিন সে তার দুই মেয়ে গুলভার এবং গুলজারকে হত্যা করে আর তারপর বউকে হত্যা করে আর এরপর নিজে আত্মহত্যা করে আর এই কথাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে পরে সিনেমা বুঝতে এগুলো কাজে লাগবে তো যাই হোক ওই রাতে হিকরান করে কি তার হাজবেন্ড আদনানকে ফোন দেয় কিন্তু আদনান তার সাথে কোনো কথা বলে না আর একই রাতে হিকরানের মা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে কিন্তু এ ব্যাপারে সে হিকরানকে কিছু বলে না আর পরদিন সকালে আদনান তার ফ্রেন্ডের ছেলেকে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং অস্বাভাবিক আচরণ করা শুরু করে কিন্তু হিকরান কিন্তু এসব ব্যাপারে কিছুই জানছে না হিকরান কিন্তু এখনো তার ফুপু এবং খালার ব্যাপারে তথ্য জানার জন্য পাগল হয়ে রয়েছে মানে দুজনের একজন করতে পারে তার বিরুদ্ধে এই জাদুটা আর অন্যদিকে দেখি আমরা আদনান বিরলের স্মৃতিতে এতটাই কাতর হয়ে পড়েছে যে সে তার ছেলের কবরে গিয়ে আত্মহত্যা করে আর হিকরান কিন্তু এগুলোর কিছুই জানে না সে রয়েছে গ্রামে তো হিকরান খোঁজ পেয়ে তার খালার বাড়ির এলাকায় যায় আর সেখানে একটা মেয়ের কাছ থেকে তার খালার বাড়ির ঠিকানা জানতে পারে কিন্তু ওই মেয়েটি বলে ওটা কিন্তু একটা ভূতুরে বাড়ি গত 22 বছর ধরে ওখানে কেউ থাকে না কেউ যায়ও না তো আমিও তোমাকে বলবো একা ওখানে যেও না আর এরপর মেয়েটি যখন চলে যায় তখন হিকরান পেছন থেকে দেখতে পায় যে ওই মেয়েটির সাথে দুইটোই বোরকা পরা মহিলা রয়েছে তো যাই হোক হিকরান সাহস করে খালার বাড়িতে যখন একা ঢোকে আমরা দেখতে পাই পুরো বাড়িতে কালো জাদু টাইপের অনেক জিনিস রয়েছে চাবি ঝুলে রয়েছে জুতা ঝুলে রয়েছে আর তারপর যখন হিকরান ঘরে ঢোকে তখন পুরো ঘর কাঁপতে থাকে এবং বিছানার উপর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে কিন্তু সে যখন চাদর উঁচু করে তখন দেখে এখানে বাচ্চা নয় বরং পড়ে রয়েছে একটা কালো জাদু করা পুতুল আর সেখানে সে আরো দুটো মেয়ে বাচ্চাকে দেখতে পায় আর একটা লোককেও দেখতে পায় আর এরপর হিকরান দেখতে পায় তার খালাকে তো ওখানে ওই মেয়ে দুটো ছিল হচ্ছে হিকরানের সেই খালাতো বোন আর ওই লোকটা ছিল হিকরানের খালু আর জোহরা হচ্ছে হিকরানের খালা কিন্তু তখনই হিকরানের খালু হিকরানের উপর আক্রমণ করতে লাগে আর তখন হিকরান ভয় পেয়ে পুতুল নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে তো হিকরানের আসলে হার্ট অনেক শক্ত আমি যদি ওই জায়গাতে থাকতাম আমার তো এমনি গায়ের লোম জ্বালা দিয়ে দিছিল ভাই আমি তো মুইতে দিতাম না আমি ডাইরেক্ট অজ্ঞান হয়ে যাইতাম তো যাই হোক সেটা বড় কথা না হিকরান এরপর তার মা আর দাদির কাছে আসে এবং সেদিন সে তার মাকে জোর করে যে বলো আমার খালা সম্পর্কে তো সেদিন প্রথমবারের মতো হিকরানের মা হিকরানকে জোহরা বা তার খালার ছবি দেখায় আর তখন সে বুঝতে পারে যে ওই বাড়িতে যে মহিলাটিকে সে দেখেছে ওটাই তার খালা এবং প্রতিদিন রাত্রে সে স্বপ্নে তার খালা জোহরাকেই দেখতে পেত তো আজকে রাতেও সে ভয়ানক কিছু স্বপ্নে দেখে আর সেই স্বপ্নে জোহরা ছিল আর সকালে জোহরার মা আর দাদি যখন ফজরের নামাজের জন্য ওঠে তখন তারাও ভয়ঙ্কর কিছু দেখতে পায় আর সেখানে ওই জোহরাই ছিল এবং জোহরা বারবার সবার সামনে এসে বলতো আমার বাচ্চা ফেরত দে আমার বাচ্চা ফেরত দে তো হঠাৎ করে জোহরা কই থেকে উদয় হলো আর বারবার সে কেন এসে সবার কাছে বাচ্চা চেয়ে বেড়াচ্ছে এটা আমাদের মনে একটা কনফিউশন জাগে তো যাই হোক খুব শীঘ্রই হয়তো এটার উত্তর আমরা পাবো তো পরদিন সকালে হিকরান আদনানকে খুঁজতে বের হয় আর এই জন্য সে আদনানের হোটেলে যায় যে হোটেলে কাজ করে কিন্তু ওখানে গিয়ে কোনো খোঁজ পায় না আর এরপর সে যখন তার বাড়িতে ফেরে তখন এমন একটা দৃশ্য দেখে যেটা দেখে তার আত্মার বাতাস উড়ে যায় সে দেখে হিকরানের ছেলে বিরলের কবর ঘরের মধ্যে আর সেই কবরে জোহরা বসে রয়েছে এবং সে বলে আমারও একটা ছেলে হওয়ার কথা ছিল আর এই কথা বলেই জোহরা হিকরানের দিকে এগোতে থাকে আর তখন হিকরান ওই পুতুল নিয়ে ওঝার কাছে যায় আর ওঝা ওই পুতুলের ভেতরে একটা তাবিজ খুঁজে পায় এবং সেটা দেখে বলে এটা তো একচুয়ালি সুই সুতার কালো জাদুর সবচেয়ে ভয়ানকটা করা হয়েছে মানে এই ধরনের জাদুগুলো করে কেমনে প্রতিটা সুই পুতুলে গাড়বে এবং একটা করে কুফুরি কালাম করবে এবং এভাবে 41টা কুফুরি কালাম থাকে এবং এটা এত ভয়ানক কালো জাদু যে এই কালো জাদুতে জিনের দেশের সবচেয়ে ভয়ানক জিন ইফ্রিট জিনকে রাজি করানো হয়েছে হিকরানের পরিবারকে ধ্বংস করতে আর তারপর কবিরাজ আরো বলে এই জাদু প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত চলতে থাকবে মানে এখানে হিকরান জানতে পারে যে হিকরানের ওই খালা জোহরা এই জাদু করেছিল হিকরানের মায়ের উপর এবং সেই জাদু এখন হিকরানের উপর ট্রান্সফার হয়েছে কিন্তু কবিরাজ বুঝতে পারে না যে এই জাদু যদি হিকরানের মায়ের উপর করা হয় হিকরানের মায়ের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু হিকরানের কেন সমস্যা হচ্ছে তো এটা কিন্তু একটা পয়েন্ট মনে রাখতে হবে তো এই জন্য কবিরাজ বলে কি তোমার মাকে নিয়ে আসবে আর এর পরের দৃশ্যে আমরা হিকরানের মা এবং দাদিকে দেখি তো হঠাৎ করে হিকরানের মায়ের কিছু হয়ে যায় এবং সে কিছু বোঝে ওঠার আগেই মারা পড়ে আর এরপর পালাচ্ছিল হিকরানের দাদির বোবা দাদি তো এরপর যখন হিকরান বাড়িতে আসে তখন আশ্চর্যজনক ভাবে হিকরানের বোবা দাদি কথা বলতে শুরু করে এখানে আমরা দেখি সে অনেক ভয় পেয়ে রয়েছে এবং তার মৃত্যু ভয় এসে গেছে আর এই জন্য সে বলতে শুরু করে তোমার মা নাজমি সে তার বোন জোহরাকে কখনোই ভালোবাসেনি তো এখানে নামটা মনে রাখতে হবে আমাদের যে এই নায়িকা হিকরানের মা সে হচ্ছে নাজমি আর
আর জোহরা হচ্ছে সেই ভূতটা যে যারবার বাচ্চা চায়। তো হিকরানের মা হিংসা করতে হচ্ছে জোহরাকে, মানে হিকরানের খালাকে। আর হিংসা করার কারণ হচ্ছে হিকরানের মা নাজমির কোনো বাচ্চা ছিল না, কিন্তু জোহরার আগে থেকে দুটো মেয়ে ছিল এবং আবারও সে প্রেগন্যান্ট হয়ে যায়, সে মা হতে যাচ্ছিল এবং জোহরার স্বামী মানে হিকরানের খালু আশা করছিল তাদের একটা ছেলে সন্তান হবে। তো তখন হিকরানের মা নাজমি যেটা করে সে করে কি, তার আপন বোন জোহরাকে বলে আমার শাশুড়ি কিন্তু ছেলে হওয়ার কবজ করতে পারে। তো এরপর হিকরানের মা তার বোন এবং বোন জামাইকে নিজের বাড়িতে নিয়ে আসে, আর তখন হিকরানের মা আর হিকরানের দাদি মিলে তাদের উপর একটা কালো জাদু করে, মানে একটা পুতুলের উপর সুই সুতা 41 বার ঢুকিয়ে একটা কালো জাদু করে যেটার নামই হচ্ছে 41 স্টিচ। এবং এই পুতুল দেখে রমজান মনে করে যেটা ছেলে হওয়ার জন্য কোন একটা দোয়া দুরুদ বা কোন একটা কালো জাদু হবে, কিন্তু অ্যাকচুয়ালি পুতুলটা মূলত রমজানকে নির্দেশ করা হয়েছিল, মানে হিকরানের খালুকে। কিন্তু যেহেতু জোহরা এবং তার স্বামী একেবারে সহজ সরল সাধারণ মানুষ ছিল, তাদের মাথায় এটা ধরেনি, তারা ভালো বুঝে ওটা নিয়ে যায়। তো এরপর যেটা হয়, ওই পুতুলটা যখন ওদের বাড়ি যায় তখন তার স্বামী ওই পুতুলের মাধ্যমে পজেস্ট হয়ে যায় এবং তার ভেতরে জিনদের সবচেয়ে ভয়ঙ্কর জিন ইফ্রিট জিন চলে আসে এবং ইফ্রিট জিন নিজে এসে দুই মেয়েকে হত্যা করে। তবে রমজানের মধ্যে ইফ্রিট জিন যখন ছিল তখন সে জোহরাকে মারতে পারে না, কারণ জোহরা তখন নামাজ আদায় করছিল, মানে নামাজের কাছে জিনের দেশের যত বড় জিনই হোক না কেন তাকে হার মানতে হবে, নামাজরত অবস্থায় কেউ কিছু করতে পারে না। কিন্তু পরে এসে সে আত্মহত্যা করে। তো এরপর যখন জোহরা এইসব দৃশ্য দেখে তার মারাত্মক অবস্থা হয়ে যায় এবং মাত্র 7 মাসেই তার লিভার পেইন হতে শুরু করে, মানে বাচ্চার মতো অবস্থা হয়ে যায়, যদিও আরো 2 মাস পর হওয়ার কথা ছিল, মানে প্রচন্ড শখে তার এই অবস্থা হয়ে যায়। তো জোহরার যেহেতু আর কেউ বেঁচে নেই, জোহরাকে তার বোনের বাড়ি নিয়ে আসা হয়, আর বোনের বাড়িতে যখন নিয়ে আসে তখন তার একটা বাচ্চার জন্ম হয়। কিন্তু বাচ্চা হওয়ার সাথে সাথে হিকরানের মা নাজমি এবং হিকরানের দাদি তাকে মেরে ফেলে, মানে আপন বোনকে মেরে ফেলে। আর এখন এই সিনেমার আসল টুইস্টটা আসে যেখানে আমরা অনেক প্রশ্নের উত্তর পাই। তো আমরা জানতে পারি যাকে আমরা হিকরানের মা মনে করছি সে আসলে হিকরানের মা নয়, সেই হচ্ছে হিকরানের খালা, আর জোহরা মানে ওই ভূতটা যে মারা গিয়েছে সেটাই হচ্ছে হিকরানের মা। আর জোহরান সেদিন যে বাচ্চাটা জন্ম দিয়েছিল সেটাই হিকরান ছিল। আর এসব কথা যখন হিকরানের নকল মায়ের স্বামী জানতে পারে সে প্রথমে আত্মহত্যা করে, আর আত্মহত্যার আগে সে রাগে কিছুটা অ্যাসিড তার মায়ের মুখে ছুড়ে মেরেছিল, আর এজন্যই পুরো সিনেমাতে আমরা হিকরানের দাদির মুখে পোড়া দাগ দেখতে পাই। আর এতদিন সে এজন্যই বোবার অ্যাক্টিং করছিল যাতে তার কাছে কেউ কিছু জানতে না পারে। আর নাজমের যেহেতু কোনো বাচ্চা হচ্ছিল না সেজন্য সে জোহরাকে মেরে হিকরানকে নিজের কাছে রেখে দিয়েছিল। আর এগুলো শুনে তো হিকরান রাগের বসে দাদিকে 2টা চাপড় মারে, আর এরপর সে দেখতে পায় তার নকল মা মরে রয়েছে। আর এরপর সে তার বাড়ি ফিরে যায়, আর সে যখন ঘরে ঢোকে তখন দেখে আদনান সহ তার পুরো পরিবার, মানে যে পরিবার 22 বছর আগে মারা গিয়েছে, যেমন জোহরা, তার বড় 2 বোন, তার বাবা, এবং বিরল বসে রয়েছে একটা অজানা শক্তির কোলে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়, মানে সেই লেভেলে একটা টুইস্ট দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়। তবে এরপর পোস্ট ক্রেডিট সিন আমাদের দেখানো হয়, ওই কবিরাজ যেহেতু জানতে পেরেছে যে হিকরানের খালা আসলে কে ছিল, মানে হিকরানের মারুপী যে খালা ছিল ওটাই মূলত নাটের গুরু। তো ওটা জানার পরে সে ওই জাদুটা ভঙ্গ করতে পেরেছিল বা নষ্ট করতে পেরেছিল, আর তারপর হিকরান বেঁচে যায় এবং আর কখনোই সে ভয়ঙ্কর কোনো কিছু দেখেনি। আর তারপর হিকরান আবার নতুন করে বিয়ে করে নতুন একটা জীবন শুরু করে, তার আর কখনোই সমস্যা হয়নি। আর এখানে আমি কয়েকটা পয়েন্টের কথা বলেছিলাম, যে পয়েন্টটা হচ্ছে যদি হিকরানের খালা কালো জাদু করে থাকে ওর মায়ের উপরে তাহলে ওর মায়ের সমস্যা হচ্ছে না, হিকরানের সমস্যা কেন শুরু হলো? তো এর মানে হচ্ছে কি, হিকরানের মা হিসেবে যাকে আমরা জানতাম সে কিন্তু কালো জাদু করেছিল হিকরানের মায়ের উপর, মানে আসল মায়ের উপর। তো এটার ফলে কি হয়েছে, হিকরানের পুরো ফ্যামিলি কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। আর এরপর হিকরান যখন বড় হয় তখন থেকে কিন্তু সে আয়তাল কুরসির রেগুলার আমল করত, আর এর জন্য ওই জিনটা তার কাছে আসতে পারেনি। কিন্তু যখন সে তার ছেলের মৃত্যুর পর আয়তাল কুরসির আমল করা বাদ দিয়ে দেয় তখন সেই কালো জাদুটা, মানে ওই 41 স্টিজের জাদুটা আবারও হিকরানের উপর আসে। তো এর জন্যই হিকরানের মা হিসেবে আমরা যাকে জানতাম তার কোনো ক্ষতি হয়নি, ক্ষতিটা হিকরানের হচ্ছিল, কারণ যাকে আমরা হিকরানের মা হিসেবে চিনতাম সে তো হিকরানের মাই ছিল না। তো যাই হোক, অসাধারণ একটা কনসেপ্টের স্টোরি ছিল, কিন্তু এখানে কিছু বাস্তব অভিজ্ঞতা আমি বলি। এরকম অনেক মানুষ আছে যারা 5 বক্ত নামাজ পড়ে কিন্তু এরকম আবল তাবল কালো বিদ্যার চর্চাও করে, এবং আপনি যত শিক্ষিতই হন না কেন এই ধরনের কিছু যে আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এবং এখানে আপনি দেখুন হিকরানের নকল মা, মানে যার কাছে বড় হয়েছে, সেও কিন্তু নামাজ পড়তো, তার দাদিও কিন্তু নামাজ পড়তো, কিন্তু তারা কিন্তু জঘন্য রকমের খারাপ ছিল। তো এর জন্য কেউ নামাজ কালাম পড়লে যে ভালো হবে সেটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না। কিছু কিছু মানুষ নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য, কিছু কিছু মানুষ আবার নামাজ পড়ে হচ্ছে চুরি চামারি ঘুষ খামো মেনে অষ্টমী করো মদ খামো গাঁজা খামো সব কর্মো, নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাও। মেন যে শয়তান ইবলিস, সে কিন্তু একটা আশায় রয়েছে, সে একটা সুরা জানে, আর ওই সুরাটা পড়লে আল্লাহ সকল পাপ মুক্ত করে দেয়। তো শয়তানের টার্গেট হচ্ছে সে ইচ্ছা মতো পাপ করবে, লাস্টে মরার আগে ওই সুরাটা পাঠ করে সে পবিত্র হয়ে মরবে। আমার কথা বিশ্বাস না হলে কোনো হুজুরকে জিজ্ঞেস করবে, ইবলিস শয়তান এটাই ভাবে। তো আমাদের সমাজেও কিছু ইবলিস আছে যারা নামাজ পড়ে ঠিকই টুপি দাঁড়িয়ে রাখে ঠিকই, কিন্তু তারা নামাজটা পড়ে হচ্ছে তারা যে খারাপ কাজগুলো পড়ে ওটা থেকে মুক্তি পাওয়ার জন্য, অরিজিনালি আল্লাহকে খুশি করার জন্য নয়। তো ওই ধরনের লোক থেকে সাবধান থেকো, আর নিজে ওই ধরনের লোক হয়েও না, বা এই কালো জাদু মালো জাদু এগুলো ট্রাই করো না, এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, আর ওই জিনটির নামাতেও যায় না, খুব ডেঞ্জারাস জিনিস। আমি অনেককেই দেখেছি বেশি কোরআন গবেষণা করে পাগল হয়ে গিয়েছে। তো ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।
সিরিজ, আর এটার তৃতীয় পার্ট সম্পর্কে আমরা খুব শীঘ্রই জানবো।